আসতে বলবো বি পজিটিভের যারা সদস্যবৃন্দেরা রয়েছেন যে কোনো একজন সদস্যবৃন্দ একটু মঞ্চের পিছন দিকে চলে আসবেন বি পজিটিভ শুনছেন সুরায়ণ ঘোষের গান ফর দ্য ফার্স্ট টাইম সুজাত সদন তুমি কেনো এলে না একটু হাই মিডটা বাড়া ভাঙা ভাঙা মন আমার কি পেল তুমি শ্রাবণের সন্ধ্যা বেলা এই শ্রাবণের সন্ধ্যা বেলা তুমি এলে না কেন এলে না তুমি এসে পাশে যে দাঁড়াতে ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে তুমি এসে পাশে যে দাঁড়াতে চমকা তো বিজলি কালো মেঘে তাকে তুমি ভুলে গেলে কি হলো এই শ্রাবণের সন্ধ্যা বেলা এই শ্রাবণের সন্ধ্যা বেলা তুমি এলে না কেন এলে না E
এই শ্রাবণের সন্ধ্যা বেলা, এই শ্রাবণের সন্ধ্যা বেলা, এই শ্রাবণের সন্ধ্যা বেলা, এই শ্রাবণের সন্ধ্যা বেলা। একটা জোরে হাততালি। কুমার শানুর সাউন্ডট্র্যাক থেকে একটা অসাধারণ গান, তুমি এলে না কেন এলে না, সত্যি কেন এলেন না। আপনারা যারা যারা আসেনি তাদের জন্য বলছি, ক্যামেরার মধ্য দিয়ে আমাদের এখানে ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ চলছে, যারা বসে বসে দেখছেন বাড়িতে তাদের জন্য বলছি যে না এসে খুব ভুল করলেন। আর মঞ্চে সঙ্গীত পরিবেশন করছে সৌরায়ন ঘোষ, দ্য ভেরি মেলোডিয়াস, ভেরি ট্যালেন্টেড একজন সিঙ্গার রয়েছে। এরপরে কি শুনছি? একটু ভোকালটা দিতে পারো, দাদা একটু ভোকালটা বাড়িয়ে দিন। চিক, কোনটা গো ভোকালটা? চিক 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 চিক, এটা লো, এটা লো, চিক এটা হাই তো, চিক এটা হাই, চিক 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 চিক, রিভার, চিক চিক চিক, না এটা তো এফেক্স চ্যানেল, মানে রিভারটা কোনটা? এফেক্স চ্যানেল সেন্ট কোনটা? এটা, চিক 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 চিক, ঠিক আছে, চিক পরবর্তী নিবেদন। রয়েছো তুমি আরো কাছে,
কথা হারিয়ে ফেলেছি জাস্ট। আসলে এইসব গানগুলো না মানে একটা অন্য জায়গায় নিয়ে চলে যায়, একটা অন্য জগতে নিয়ে চলে যায়। আর গান বাজনা মানেই আমাদের একটা ভালো লাগার জায়গা, ভালো লাগার পরিবেশ। আর একেবারে সুরের মূর্ছনায় মূর্ছা গেছি বলা যেতে পারে এমন সুন্দর সঙ্গীত পরিবেশন করছে সৌরায়ণ। আরেকটা রোম্যান্টিক গান, সেই সময় একটা গান আপনাদের জন্য, তারপরেই আমরা আমাদের পরবর্তী নিবেদনে চলে যাব। আর পরবর্তী নিবেদন মানেই হচ্ছে একগুচ্ছ অনুষ্ঠান, বি পজিটিভ লাইফ। আমাদের প্রত্যেকের জীবনে এখন সব থেকে বড় মন্ত্র থিংকিং বি পজিটিভ। বি পজিটিভ লাইফের একটা ডেমোনস্ট্রেশন আপনাদের জন্য রয়েছে। বলো কলকাতা পরিবার, আপনার পরিবার, ভালোবাসার পরিবার। আর এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করছে সৌরায়ণ ঘোষ। আর অন্তিম গান মানে শেষ গান, কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে,
জানি না কেন যে বাজে শের সুর বুকে ফর দ্য ফার্স্ট টাইম সুর বাজছে আমাদের এই বলো কলকাতা পরিবার 2022-এ। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন সে বাজে সে সুর বুকে। সে কথা স্বপ্নেরই রূপ কথা, জানি না আমায় ভরালো এ কোন সুখে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। কাকে বলে প্রেম বুঝিনি কখনো আগে, নিজেকে যে তাই আজ এত ভালো লাগে। কাকে বলে প্রেম বুঝিনি কখনো আগে, নিজেকে যে তাই আজ তো ভালো লাগে। এই তো প্রথম জীবনে ফাগুন এলো, আবির মাখানো রক্তি মকিন সুখে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর। Okay.
ধন্যবাদ। অসাধারণ অসাধারণ অসাধারণ, এটা জোরে হাতারি সৌরায়নের জন্য, এইটুকু তো এক্সপেকটেশন থাকেই। আমি সৌমিকে মাইক্রোফোনটা দেওয়ার জন্য বলবো। সৌমিক সৌমিকে সৌমিক, আর সোমাদি কেমন লাগলো? অপূর্ব, অসাধারণ বললেও কম বলা হবে। মানে এতটুকু সময়ের মধ্যে সত্যি কিছু কথা মনে নিয়েই চলে গেল সৌরায়ন, সবটা বলা হলো না। সবটা বলা হয়নি, কিছু কথা হয়নি বলে এখনো অনেক সম্পর্ক দূরে চলে গেছে, কিছু কথা হয়নি বলে মানুষ মানুষের থেকে দূরে চলে গেছে। সেই কথা বলার জন্যই আজকে আমরা বঙ্গগৌরব সম্মান 2022 এসে উপস্থিত সুজাতা সদনে। আর চতুর্থ বর্ষ তো, চতুর্থ বর্ষ, আমি বারবার শিওর হয়ে নিয়েছি এই সৌমিকের কাছে সবই স। আমি একটু বলছি, আজ প্রথমেই বলছি আমাদের যারা স্টাফেরা আছে, চেয়ার কোনো স্টেজটাকে একটু ফাঁকা করে, আমাদের যারা সদস্যবৃন্দরা রয়েছে তাদেরকে একটু অনুরোধ করব যে আমাদের মঞ্চের যে চেয়ারগুলো রয়েছে একটু যদি আমরা হাতে হাতে এগিয়ে নিয়ে যাই। আর এই মুহূর্তে আমাদের যে একটু বিশেষ অনুষ্ঠান আমরা ডেকে নিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় গাজী জালালউদ্দিন মহাশয়, ওনাকে ডেকে নিচ্ছি আমি স্টেজে। গাজী জালালউদ্দিন, প্লিজ কাম অন দ্য স্টেজ, একটা জোরে হাততালি। হাততালিটা কেন জানি না ঝিমিয়ে যাচ্ছে, একটু জোর কোথায় আমাদের বড় কলকাতা পরিবার 2022। এবং তার সাথে ডেকে নিচ্ছি আমরা বি পজিটিভ চ্যারিটেবল ট্রাস্ট, ওনার তরফ থেকে যারা এসেছেন তাদেরকে ডেকে নিচ্ছি। আমরা বি পজিটিভ চ্যারিটেবল ট্রাস্টের কর্তৃক অনাথ আশ্রমকে সাহায্য প্রদান করব। অনাথ আশ্রম কেন? বি পজিটিভ চ্যারিটেবল ট্রাস্ট, প্লিজ কাম অন দ্য স্টেজ। সবথেকে বড় কথা হচ্ছে এই ব্যক্তিকে চেনেন না এমন মানুষ কম আছেন আজকের দিনে, উনি নিজেই বলবেন ওনার এটা। তা আমি একটুখানির জন্য ডেকে নিচ্ছি শহীদুল বাবুকে, যার মারফতে আমি ওনাকে জেনেছি এবং আজকে ওনাকে এখানে আনতে পেরেছি। শহীদুল বাবু প্লিজ কাম অন দ্য স্টেজ, এবং সেটা বলবে আমার খুব কাছের প্রিয় দাদা শহীদুলদা। শহীদুলদা প্লিজ কাম অন দ্য স্টেজ, একটা জোরে হাততালি চাইবো আপনাদের, করতালিটা যেন চালিয়ে যেতে হয়, হাততালি যেন না থামে। শহীদুলদা প্রথমে বলি, বল কলকাতার সমস্ত সদস্য অতি অবশ্যই সৌমিক সান্যাল মহাশয় এবং তার মা আছেন বোন আছেন সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। এখন গাজী জালালউদ্দিন সম্পর্কে এই ছোট্ট করে বলার জায়গা এটা নয়, কিন্তু তিনি অনেক বড় কাজ করেছেন। উনি হচ্ছেন ট্যাক্সি চালক গাজী জালালউদ্দিন। এই কলকাতা শহরের রাজপথে উনি ট্যাক্সি চালান। ওনার খুব একটা লেখাপড়া হয়নি ছোটবেলায়, তো সেই জন্য উনি সুন্দরবনে অরফানেজ বলে প্রতিষ্ঠান অর্গানাইজেশন তৈরি করেছেন, যেখানে এখন প্রায় 500 অনাথ শিশুকে নিয়ে উনি স্কুল চালান। এবং উনি কোন মানেঙ্গা করোড়পতিতে আমির খানের সঙ্গে, বিগ বসের সঙ্গে, অমিতাভ বচ্চনের সঙ্গে উনি খেলেছেন। এবং উনি কেন করেছেন এই যে অনাথ আশ্রম, উনি নিজে বললেই সব থেকে ভালো হবে, বেশি ভালো হয় এটা। একটা জোরে হাততালি ওনার জন্য, গাজী সাহেবের জন্য। তার এই জার্নিটা তো আমরা শুনলাম, কিন্তু ওনার কথা ওনার মুখে, যিনি কাজে করে দেখান না তিনি মুখে খুব কম কথা বলেন, আর ওনার কথা শুনবো ওনার মুখে যে এই যে যাত্রাটা তার শুরু হয়েছিল। গাজী সাহেব অনেক অনেক স্বাগত, এবং আগামী ঈদের স্বাগত আপনাদেরকে সকলকে, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করুন আপনার যাত্রা পথটা একটু বলুন আমাদেরকে। আপনাদের প্রথমে নমস্কার, ধন্যবাদ। এই বল কলকাতা পরিবার যে অনুষ্ঠানের মধ্যে আমাকে এখানে এনেছেন, এর জন্য আমি নিজে গর্বিত, সাথে সাথে বল কলকাতার পরিবারের সমস্ত সদস্যদের এবং আপনারা যারা আছেন সবাইকে প্রথমে নমস্কার, ধন্যবাদ।
সাথে সাথে আমার এই কার্যপদ্ধতি আমার যখন 7 বছর বয়স হয় স্কুলে ক্লাস 3-তে পড়ি আর বাবা মা বই কিনে দিতে পারেনি তাই সেই থেকে আমার পড়া শেষ হয়ে যায় আর তার জন্য মনে একটা থাকে যে আমার মতো বহু গরিব এতিম বাচ্চারা অনাথ বাচ্চারা শিক্ষা থেকে বঞ্চিত হয় এইভাবে এইটে মনে আসার জন্য আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন পারবো এই গরিব অনাথদের শিক্ষার জন্য কাজ করব তাই আমি আমার সুন্দরবনে আমার নিজের বাসস্থান স্কুলের নামে লিখে দিয়ে এবং ট্যাক্সির প্যাসেঞ্জার যারা ওঠে তাদের থেকে সবার থেকে সাহায্য চেয়ে